বিজেপি যুব মোর্চার মিছিল ঘিরে ধুন্ধুমার কলকাতা, পুলিশের সাথে বিক্ষোভকারীদের বচসা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ, জল কামান ছোড়া হয়, কাঁদানো সেল, গ্রেপ্তার কয়েকজন বিজেপি কর্মী। সিএসসির মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির যুব মোর্চার মিছিল ঘিরে ধুন্ধুমার কলকাতা, বিক্ষোভকারীদের সাথে পুলিশের বচসাও বাধে, দুপক্ষের মধ্যে চলে ধস্তাধস্তি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান ব্যবহার করে পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাস, পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ। পুলিশের লাঠিতে কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে আহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মী। এদিন সকাল 11টার সময় বিজেপির সদর দপ্তরের সামনে একে একে জমায়েত হন বিজেপির কর্মীরা। 12:15 নাগাদ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন লকেট চট্টোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন বসুরা। কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেপ্তারও করে পুলিশ। সায়ন্তন বসুর গ্রেপ্তারির ভুয়ো খবর ছড়াতেই ফের উত্তেজনা দেখা দেয়। ফের শুরু হয় ইট বৃষ্টি। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।